2022 সালের 24 ফেব্রুয়ারি থেকে 2023 এর 24 ফেব্রুয়ারি বছর ঘুরে সময়ের কাটা আবারো একই জায়গায় তবে ভালো নেই ইউক্রেন সময় বাড়ার সাথে সাথে ইউক্রেনে বেড়েছে গোলাগুলির শব্দ পাল্টে দিয়েছে পুরো বিশ্বের রাজনীতি অর্থনীতি আর স্বাভাবিক জীবনযাত্রার ধরন ইউক্রেন চেয়েছিল মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে এজন্য তারা শুরু করে যথাযথ প্রক্রিয়া তবে এর মাঝে বাধ সাধে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাশিয়া কারণ হিসেবে তারা উল্লেখ করে ইউক্রেন যদি ন্যাটোতে যোগ দেয় তাহলে নষ্ট হবে তাদের দেশের সার্বভৌমত্ব ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোতে যোগ দেওয়ার খবরে ইউক্রেনকে সতর্ক করে দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে অবস্থা যখন বেগতিক তখনই টেলিভিশনে এক ভাষণে সামরিক অভিযানের ঘোষণা দেয় পুতিন ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ইউক্রেনের পূর্বাঞ্চলে ঢুকে পড়ে রুশ সৈন্যরা দোনেস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে 24 ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু হয় সামরিক অভিযান শুরুর পর থেকেই বীরের পরিচয় দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার একের পর এক ভিডিও বার্তার মাধ্যমে বিশ্ববাসীর সামনে তুলে ধরেন দেশের অবস্থা কখনো অস্ত্র সহায়তা আবার কখনো অভিযোগ নিয়ে হাজির হন তিনি 2022 সালে টাইম ম্যাগাজিনে বছরের সেরা ব্যক্তি হিসেবে মনোনীত করা হয় তাকে অন্যদিকে পুতিনও এদিক থেকে কম যাননি তবে সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে থাকে পশ্চিমা দেশগুলো সামরিক অভিযান শুরুর পর 26 ফেব্রুয়ারি থেকে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো নজিরবিহীন নিষেধাজ্ঞা দিতে শুরু করে বিভিন্ন দেশে রাশিয়ার জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হয় রাশিয়াকে বিভিন্ন খেলা ও সাংস্কৃতিক অঙ্গন থেকে বের করে দেওয়া হয় 27 ফেব্রুয়ারি রাশিয়ার পারমাণবিক শক্তিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেন পুতিন 28 ফেব্রুয়ারি মস্কো ও কিয়েভের মধ্যে প্রথম শান্তি আলোচনা শুরু হয় রাশিয়া ক্রিমিয়ায় তাদের পূর্ণ সার্বভৌমত্ব দাবি করে ইউক্রেন কখনো পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দেবে না এমন শর্তও দেয় রাশিয়া তবে তা শুনতে নারাজ ইউক্রেন 3 মার্চ ইউক্রেনের দক্ষিণ উপকূলে হামলা চালিয়ে রুশ সৈন্যরা বিচ্ছিন্নবাদীদের সঙ্গে এই অঞ্চলকে যুক্ত করার চেষ্টা চালায় রুশ সেনারা এদিন খেরসন শহরটি দখল করে নেন এদিন থেকেই মরিওপোলে হামলা শুরু করে রুশ বাহিনী 16 মার্চ রুশ সেনারা মরিওপোলের একটি থিয়েটারে বোমা হামলা চালায় সেখানে আশ্রয় নেওয়া কমপক্ষে 300 ব্যক্তি নিহত হওয়ার দাবি করে কিয়েভ এক মাসের যুদ্ধের পর মস্কো উত্তর ইউক্রেন থেকে সরে দক্ষিণাঞ্চল জয়ের দিকে মনোযোগ দেয় এ সময় বুচা শহরে গণকবর পাওয়ার দাবি করেছিল কিয়েভ 8 এপ্রিল ক্রামাতোরস্কের একটি রেল স্টেশনে হামলা চালায় রুশ বাহিনী 14 এপ্রিল ইউক্রেনের ক্ষেপণাস্ত্র রাশিয়ার ক্ষেপণাস্ত্রবাহী মস্কোভার রণতরীতে আঘাত হানে এতে কৃষ্ণসাগরের রণতরীটি ডুবে যায় একজন ইউক্রেনকে অত্যাধুনিক প্রযুক্তির রকেট ব্যবস্থা সরবরাহ করতে সম্মত হন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন 2 জুন ইউক্রেনের মোট ভূমির 20% বা 5 ভাগের 1 ভাগ রাশিয়ার সামরিক বাহিনীর দখলে রয়েছে বলে জানিয়েছিল প্রেসিডেন্ট জেলেনস্কি রুশ সেনাদের লক্ষ্য ছিল মূলত ইউক্রেনের রাজধানী কিয়েভ দখল করা এবং দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ক্ষমতাচ্যুত করে রাশিয়াপন্থী সরকার বসানো কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে যায় কিয়েভ দখলে ব্যর্থ হয় রুশ সেনারা ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়ার যোগাযোগের একমাত্র সেতুতে বিস্ফোরণ ঘটে 8 অক্টোবর এদিন ওই সেতু দিয়ে চলাচলকারী তেলবাহী একটি ট্রেনে ভয়াবহ আগুন লাগে এবং ধসে যায় সেতুর একাংশ পরবর্তীতে ক্ষতিগ্রস্ত ক্রিমিয়া সেতু পরিদর্শনে যান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গেল 1 বছরে রাশিয়ার ওপর যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেগুলোরও জবাব দিয়েছে রাশিয়া তেল নিয়ে রাশিয়ার খেলা গ্যাস পাইপলাইন মেরামতের কথা বলে ইউরোপে গ্যাসের সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়ার ফলে পুরো বিশ্বে জ্বালানি তেল সহ অন্যান্য ভোগ্যপণ্যের দাম বেড়ে যায় তবে এত কিছু সত্ত্বেও বছর জুড়ে বৈশ্বিক সহায়তা ইউক্রেনের ঢাল হিসেবে ব্যবহার হচ্ছে পশ্চিমাদের দেওয়া অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশেষ ধরনের ট্যাঙ্ক বোমা ও রকেট যুক্ত হয়েছে ইউক্রেনের অস্ত্রভাণ্ডারে গেল বছর ইউক্রেন বাজেট ঘাটতি মেটাতে প্রায় $32 বিলিয়ন বৈদেশিক সাহায্য পায় এবং যুক্তরাষ্ট্র $29 বিলিয়ন মূল্যের নিরাপত্তা সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে 40 লাখের বেশি ইউক্রেনীয় বাড়ি ছেড়ে পালিয়ে গেছে তাদের অনেকেই আশ্রয় নিয়েছে পোল্যান্ড সহ আশেপাশের দেশে সপ্তাহখানেক আগে জার্মানির পরিসংখ্যান দপ্তর জানিয়েছে যুদ্ধ শুরুর পর 11 লাখ ইউক্রেনীয় নাগরিক জার্মানিতে আশ্রয় নিয়েছিল যার মধ্যে 9 লাখ মানুষ এখনও সেখানে আছেন
রাশিয়া ও ইউক্রেন কোনো পক্ষই সামরিক বাহিনীর ক্ষয়ক্ষতির প্রকৃত হিসাব প্রকাশ করেনি। তবে পশ্চিমা বিভিন্ন সংবাদ মাধ্যম রুশ বাহিনীর প্রাণহানির সংখ্যা 2 লাখের কাছাকাছি বলে গোয়েন্দা সূত্রের বরাতে দাবি করেছে। রাশিয়ার বিপুল ক্ষয়ক্ষতির দাবি বিশ্বাসযোগ্যতা পায় গত বছর অভিযানের শুরুর দিকে। সে সময় রুশ বাহিনীর প্রায় 35 মাইল দীর্ঘ ট্যাঙ্ক বহর হঠাৎ করে পিছু হটা এবং বিপুল সংখ্যক ট্যাঙ্ক পরিত্যক্ত অবস্থায় ধ্বংস হওয়ার ছবি প্রকাশ পেয়েছিল। এরপর রাশিয়ায় তরুণদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক যোগদানের নির্দেশ থেকেও রুশ বাহিনীর বিপুল ক্ষতি কাটানোর চেষ্টার সাক্ষ্য মেলে। বছর পূর্তির আগে প্রেসিডেন্ট জো বাইডেনের আচমকা ইউক্রেন সফর, যুক্তরাষ্ট্রের সাথে নিউ স্টার্ট চুক্তি থেকে রাশিয়ার বেরিয়ে আসা পরমাণু হামলার হুমকি এবং শেষ পর্যন্ত চীনের বিরুদ্ধে রাশিয়াকে সাহায্য করার অভিযোগের মধ্য দিয়েই 1 বছর পূর্ণ হলো এই সামরিক অভিযানের। একদিকে পুতিনের শর্ত মানার সাফ জবাব, অন্যদিকে ইউক্রেনের বন্ধু হিসেবে পশ্চিমাদের অবস্থান এখন এই সংঘাতকে কোন দিকে নিয়ে যায় সেটি এখন দেখার বিষয়। নিবিড় সাহা, সময় সংবাদ।